হ্যালো ভিউয়ার্স, আরএস টেকনোলজিতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা প্রয়োজনীয় একটা অ্যাপস। তো চলুন আমরা দেখে নিই অ্যাপসটা কি। অ্যাপসটা হচ্ছে, এই যে দেখেন এখানে একটা অ্যাপস আছে, যেটা হচ্ছে বায়োস্কোপ লাইভ। তো এই অ্যাপসটার মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো দেখতে পারবো। এছাড়া আমরা ফুটবল ক্রিকেটের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো দেখতে পারবো একদম ক্লিয়ার, এবং একদম কম ডাটা খরচে আমরা একদম ক্লিয়ারলি এই অ্যাপসটা দিয়ে আমরা খেলা দেখতে পারবো। তো চলুন আমরা দেখাই কীভাবে আমরা এই অ্যাপসটা ইনস্টল করবো। আমরা প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে আমরা জাস্ট এখানে লিখবো বায়োস্কোপ লিখে সার্চ করলেই আমাদের অ্যাপসটা চলে আসবে। এই যে দেখেন বায়োস্কোপ লাইভ টিভি। তো বায়োস্কোপ লাইভ টিভি এই অ্যাপসটা নতুন একটা অ্যাপস। এটা গ্রামীণফোন লিমিটেড, বাংলাদেশের গ্রামীণফোন লিমিটেড থেকে এটা তৈরি করা হয়েছে এবং ওরা এটা পরিচালনা করে থাকে। তো এখানে আরও আছে যে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ, মুভি, ড্রামা, এগুলো আমরা বিভিন্ন মিউজিক ভিডিওগুলো এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো চলুন আমরা দেখি ভিতরে কী কী আছে। হ্যাঁ, অ্যাপসটা এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এই যে দেখেন এখানে অনেকগুলো চ্যানেল আছে, যে ট্রেন ক্রিকেট, জি বাংলা, সঙ্গীত বাংলা, জি সিনেমা, আল জাজিরা, কালার্স লাইভ। তো এই যে এখানে, এই যে দেখেন গাজী টিভি আছে, তারপরে এই যে মাছরাঙ্গা আছে, চ্যানেল 9 আছে, বিপিএল খেলা আসতেছে, চ্যানেল 9 গাজী টিভি এগুলোতে দেখাবে। তারপর এই যে দেখেন বায়োস্কোপ মোস্ট পপুলার, এখানে এই যে নাটক, পরে সিনেমা আছে, এই যে ফুল সিরিজ, এই যে সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। বিভিন্ন খেলার হাইলাইটসগুলো এখানে আছে। তো আমরা এখন গাজী টিভি দিচ্ছি, দেখেন। দেখেন একদম ক্লিয়ারলি চলে আসছে খুব দ্রুতই। তো আমরা এখান থেকে দেখতে পারি। তো এইভাবে আমরা এই অ্যাপসটা ব্যবহার করতে পারি। আশা করি এই অ্যাপসটা ব্যবহার করে সবাই মজা পাইবেন। তো এই অ্যাপসটা প্রথমে ওপেন করার পর আপনাকে একটু লগ ইন করে নিতে হবে। জি, এখানে একটা লগ ইন চাইবে, সেটা আপনি আপনার ফেসবুক থেকে কানেক্ট করে নেবেন, কানেক্ট উইথ ফেসবুক দিয়ে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিলে বাস, তারপরে আর প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতোই আপনাদের জন্য একটা ইনফরমেশান। তো যদি আমাদের এই ইনফরমেশানটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আরও ভালো ভালো কিছু নিয়ে আমরা হাজির হওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।